সুতরাং তোমাদের রব বলিলে উদুনি ডাকার বীর দাউন, দাউনকে বলে ডাকা, একজনে ডাকিলাম না এখানে, এখানে পাঁচটা ও আরবিতে ওর আরবিতে দাউন। আচ্ছা ডাকো আল্লাহরে, তাইলে আমরা দুজনে ডাকি উদুকা, আমরা সবাই ডাকতে উদুকুম, তুমি একা ডাকো উদুনি। কোরআন কারে বলতেছে, একজন বলতেছে উদুনি একা ডাকো, আস্তে শব্দ আলে যাবা, সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম তোমাদের। এখন ধরো আমরা এই সবাই মিলে চিকির করে যখন আইব নাচ্ছে একাই ডাকি, ঘর দরজা লাগাইয়া মোমবাতি জ্বালাইয়া কাল্লা হু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, কোনো নামই নেই। একবার করোনা ওই জাহাঙ্গীর এই যে আমি আইছি, অথচ কোরআন বলতেছে আলে যাবা, সঙ্গে সঙ্গে জবাব দেব রাখুন তোমাদেরকে, একা ডাকলেই জবাব পেলাম, চিন্তায় পড়ে গেলাম একা ডাকলেই উনি জবাব দেব, একাই তো ডাকতেছি দেখিন না, আমি ঘর দরজা লাগাইছি ঠিক, ঘরে একাই আছি, কিন্তু হাতি করতে আমি একা না, আমার সঙ্গে আরেকজন আছে, শয়তানের চারটা রূপ, তার আদি রূপ হলো ইবলিশ, তারপরে রূপ হলো শয়তান, তারপরে রূপ হলো মজদুর, তারপরে হলো খান্না। কোরআন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার সঙ্গে যে খান্নাসটা দিয়ে দেওয়া হয়েছে এ রেখা দাও, এর কুমন্ত্রণা থেকে রক্ষা পাও, দেখো আমি একা না, আমার সঙ্গেই থাকে শয়তান, আমার সঙ্গে শয়তান বাইরে থাকে, আইল নাই তৌহিদে শয়তান থাকে না। কোরআন বলতেছে ইউসাব্বিহুল্লাহ মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব তৌহিদে বাস করে, তো সব যদি তৌহিদে বাস করে ওখানে শয়তান থাকতে পারে না, শয়তান সেখানেই থাকবে যেখানে তৌহিদের গর্ব আছে। মা খারাপ জিন্নি ওয়ালিন সিল্লালি আবুদুনি, আমি কি জিন আর মানুষকে ইবাদত করার জন্য তৈরি করি নাই, আর বলতেছে সব সৃষ্টি ইবাদতে আছে, মানুষ আর জিন ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতেও পারে নাও করতে, এই ভালো মন্দ এই বিচার বিশ্লেষণ এক মানুষ আর জিনেই করতে পারে, কারণ মানুষ আর জিনকে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি দান করছে আল্লাহ, তুমি ভালোও করতে পারো মন্দও করতে পারো, তাই তোমার সঙ্গে যে জিনটা আছে খান্নাস রূপে এখানে তারা তারাও মিনসার কর, মিনসারের বাস বাসেন খান্নাস কর, খান্নাস শিখা দাও, যেই তোমার থেকে সরিয়ে দিতে পারবা টাকা সুদ হয় তার ভিতরেই হয়, বুঝছ, তাই তৌহিদে এক থাকে, দুই থাকলে ডাক শুধ না। মনসুর হাল্লার সেটা তোর মনতে হয় কিন্তু আনাল হক বলেন নাই, ওনার পীরের পর্যন্ত সেটা খুব মনটা হয় থাকে, এর বেশি আর গুরু থাকে না, যেই রামকামে গেলা যেই তৌহিদে গেলা যেই রাহুতে চলে গেলা তখন গুরু নাই। দলিল চুকুদ্রা বিঙ্গারাম দিদাম হামুরাস জমালে খুদ জমালে ইয়ারে দিদাম,
যখন তুমি সম্পূর্ণরূপে আল্লাহতে ফানা হয়ে গেল, তখন চেয়ে দেখবা তোমার জামালে শুধু জামালে ইয়ারে দিদম, হায় হায় আমার পীরও আমি আমার মুরিদ আমি। তাহলে তৌহিদে মুরিদ আর গুরু দুজন থাকে না, হয় একজন থাকে। তাই তৌহিদে দুই নাই, দুই থাকার বিধান তৌহিদে নাই। তাই মনসুর হালদার যখন রামকামে গেলেন তখনই উনি বলে ফেললেন আনাল্লাহ আমি একমাত্র সত্য, একমাত্র সত্য মানে আল্লাহ। সব উলিরা যেই রামকামে যায়, রাহুত মোকামে যায়, তৌহিদে যায়, তখন আর আমি ছাড়া কিছু বলে না। আচ্ছা মনসুর আল্লাহ ছাড়া আর কেউ বলছে কিনা দেখি। হযরত জুনায়েদ বাগদাদী যখন রামকামে গেলেন তখন উনি বলে ফেললেন লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই। তাহলে কি প্রশ্ন করব? তৌহিদে গেলে প্রশ্ন উত্তর থাকে না, সেটা তোর মধ্যে হয় থাকে। কারণ আমি তুমি নাই তো, আমি তুমি থাকলে প্রশ্ন আছে, উত্তর আছে, বিচ্ছেদ আছে, মিলন আছে, কান্নাকাটি আছে, হাসাহাসি আছে, সব আছে পর্দার বাহিরে। রামকামে গেলে আর কেউ নাই তো কথা কইবা কার লাগবে? তাই রামকামের আল্লাহ নিজের সঙ্গে কথা বলার জন্য নিজেরই একটা নূরকে বিচ্ছিন্ন করলেন। কামালিহি কসাবুদ্ধ যাবে জামালিহি, এই জন্য উনার নিজের নুন নিজেই দেখেন। আর তো নাই কেউ, রাম নাই আল্লাহ নাই মৌজুদ অস্তিত্ব, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন অস্তিত্বই নাই, এক ছাড়া দুই নাই। তো কথা কইব কার লোকে? ওই নিজের নুড়ি বিচ্ছিন্ন করে রইল। তাই নিজেরই নিজে দেখলেন। তাই তিনি সুম্মা দাঁড়া ফাঁকা দাঁড়া ফাঁকা রাখা বাঁকা উস্তাই নেওয়ার, আমি আমার নূরকে বিচ্ছিন্ন করে দেখলাম। যেটা বিচ্ছিন্ন নূর তার নাম দিল নূরে মোহাম্মদ। তুমি যদি মুসলমান হও নূরে মোহাম্মদ কর, তুমি যদি হিন্দু হও নূরে কৃষ্ণ কর, কোনো আপত্তি নাই। তুমি যদি খ্রিস্টান হও নূরে ঈশা বা যীশু খ্রিস্ট কর, আপত্তি নাই। তুমি পানি কর, জল কও, ওয়াটার কও, আব্বুল কও, মিজু কও, সুই কও, কান্দি কও, একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন কিন্তু জিনিস একই। সুতরাং এই খান্দাসকে তারাই বা সাধনাই বোড়া কাবা মশায়, এটাই মহানবী দেখিয়ে গেলেন। আর সেটাই আমরা কেচি দিয়ে একাইটা ভালো এসেছি। মহানবী যে 15টা বছর হেরা গুহায় সাধনা করলেন, কেন করলেন? ওনার তো সাধনার প্রয়োজন ছিল না। উনি তো বলেছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। উনি তো আগেই নবী, উনি কেন হেরা গুহায় 15 বছর জ্ঞান সাধনা করলেন? উনি তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে, তার প্রেমিকদেরকে হাতে আঙ্গুল দিয়ে বুচ্চকে আঙ্গুল ধরে বুঝিয়ে দিলেন সত্য সাগরে অবগাহন করতে চাও তো এইরকম নির্জন সাধনা ছাড়া পাবে না। তাই তিনি 15 বছর ধ্যান সাধনা করবেন তার উন্মতদেরকে শিক্ষা দেবার জন্য। আর সেই শিক্ষাই আমরা রইল, সেটাই আমরা ফেলে দিলাম। যেটা আসল সাধন আমার গুরু কি মানে প্রচলন নাই, বুঝছ? এর জন্য যে আসে আমি বলি
একটু সাধনা, কোনো বড়র জন্য বলি না, বড় ছোট করার উদ্দেশ্যে বলি না, শুধু এক্সাম্পল দিবার জন্য বলি। উঠে হাত দেখে বলত, আমি যাই থাকি বাংলাদেশের কোনো পীর ফকির ধ্যান সাধনার কোনো সেন্টার তৈরি করছে, ধ্যান সাধনার কোনো স্কুল করছে, কত কষ্ট করে করছি কও, 15টা বিঘা জায়গা, 10 বিঘা পচার মার বাতিটা ফাড়াইয়া তুলছি, একবার একটু টিন লাগাইছিলাম পরে নেই পারুন না, ওই এগুলি বড় উঠে একটা এবাদত করার জন্য মসজিদে তোমরা টাকা দিতে পারো, কিন্তু ধ্যান সাধনার জায়গা দেওয়া তো দূরের কথা, কোনো মন্তব্যই নেই। আমরা আমরা এই জায়গাটা ঘেরাও দিতে পুষ্পান্ড বান ঢেউ টিন রাখছে, ওই তুই বান্ধি রিচাই বান্ধি, এইভাবে ভিক্ষা যেরকম টোকায় এইভাবে দিয়ে যাওয়ারটা দিচ্ছি, তাও তো টিন অনেকটা নষ্ট হয়ে গেছে। এই চিন্তা করি যে এরপরে কে দেব, আগে ছিল টিন শেড 16টা ঘর, সেটা ভাইগা তুইরা টিন শেড বিল্ডিং করছি 12টা, একটা মেহমান খানা, কেউ দুই ঘর কেউ এক ঘর, এই জন্য ফকিরের ভিক্ষা চেয়ে চেয়ে করছি। আজকে 12 জন সাধক সাধনা কর, একটু সাধনা আর সব বেশি মেহমান তোমার ভস্ত আর করতে হবে না, রামুকামে চলে যাই উত্তর নয়। তাই জনায়ক বোদ্ধাজি রামুকামে যে বললেন, আমি সোভানি সব সান আমার, হজরত বসরে হাফি হজরত মেসি দুজনে একই কথা বলছেন, আলা হু হু আলানা, আমি চিনি চিনি আমি। 42 একালান্দার বলছেন, বসাকেলে শেখ দিদাম মোস্তফারা না দিদাম মোস্তফারা বলকে খোদারা, পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী না ওটাই আল্লাহ, এই একই কথা আমরা সাইজি বাউল সম্রাট লালন সাইজির কাছে শুনি, যিনি মুর্শেদ তিনি রসুল তিনি খোদা হন, ইহা লালনে না কর কোরআনে কোরআনে কোথায় মোল্লারা এমন করে অনুবাদ করছে, তোমরা তো সরল ওইটাই ঢুকে একে নাই করে দিচ্ছি, বাইউ বিদুন বাইউ ফারিকু বাইল্লাহি বরসুলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা মনে মনে ইচ্ছা করলো এই বলতে যে আল্লাহ আলাদা আর আমার রসুল আলাদা, উলাই কাহুমুল কাফের না বলে দাও তারা কাফের, কিরকম কাফের 100% হাক্কা, সত্যের প্রথম বিভাগ। সুতরাং তাই ধরুন বলছে মানুষ ভদ্র, মানুষ ছাড়া আল্লাহ পাবে না, মানুষ ছাড়া শয়তানও পাবে না, এই মানুষের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যে শয়তান, মানুষ খোঁজ, তুমি সাধনা করো, তোমার পীর যদি নিচায় থাকে তুমি উঁচায় উঠা দেখবে হায় হায় পীর তো আমার অনেক নিচে ধরা পড়ে যাবে, তাহলে একটু দেখো যে আমার পীর ছেলে ভোট পাইছে কিনা নেড়ে পাইবা না, সেই লোক প্রমাণ না থাকে পাওয়া যায়, পীর কামের না হোক তুমি দেখবা যে আমার পীরে ছেলা ভোট পাইছে কিনা, কথাটা বুঝছো, সাধনা করো তুমি উঠে দেবা তোমার পীর পুরা থাকবো তুমি নিজেই স্মরণ পাইবা। সুতরাং একটু সাধনা, যে কোনো ভক্ত বড় ইয়াং বলি বাবারে একটু সাধনা কর, একটু চারটা মাস পাক করে করো না, 40 দিন করে করো,
আচ্ছা 40 দিন করলো, আবার 6 মাস পরে 40 দিন, ভাগ পিড়ে পিড়ে করো যেভাবে বলি। এই যে আসছে যশোর থেকে, কেন বললাম যে এইখানে না বুঝলে কি করব, নিয়ম কারণ জানতে বললাম যে বাবা কি বলে না বলে, অন্তত 40টা দিন থাকতে হয়। এই যে অলিউল্লাহ, আচ্ছা তা কদিন যে আজকে বাবা 28 দিন, 28 আর ভালো যে সাধনা যেগুলো ও অনেক কিছু চাইতে গেল।